আজ বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিনটি সারা বিশ্বে পালিত হয় কিডনির কার্যকারিতা এবং সুস্থতা সংক্রান্ত জনসচেতনতার উদ্দেশ্যে। কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিষয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী দিব্যানন্দ মহারাজ, ডাক্তার বিবেকানন্দ ঝা, ডাক্তার দেবাশীষ ভট্টাচার্য, ডাক্তার সিদ্ধার্থ নিয়োগী প্রমুখ। হাসপাতালে বিভিন্ন পথ পরিক্রমা ও চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতি বছর প্রায় 1.5 লক্ষ ভারতীয় কিডনি সংক্রান্ত সমস্যার শিকার হন। পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলিতে কিডনি চিকিৎসা সংক্রান্ত পরিষেবা অপেক্ষাকৃত ভালো অবস্থা আছে বলে জানান ডাক্তার বিবেকানন্দ ঝা। আজকে আমরা এখানে ওয়ার্ল্ড কিডনি ডে সেলিব্রেট করছি। ওয়ার্ল্ড কিডনি ডে আমাদের আভাস করায় যে আমরা কিডনির স্বাস্থ্যের ধ্যান রাখি। কিডনি খুবই ইম্পর্ট্যান্ট অর্গ্যান আমাদের জন্য। কিডনি প্রতি মিনিট প্রতি সেকেন্ড কাজ করে, ইউরিন প্রডিউস করে, আর অনেক কাজ করে, আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করে, হিমোগ্লোবিন বাড়ানোর জন্য হরমোনগুলো সিক্রিট করে। কিডনি ফেল হলে এসব কিছু বন্ধ হয়ে যায়। আমরা অনেক কিছু করতে পারি, সিম্পল মেথডস যেমন উচিত মাত্রায় জল খাওয়া, অনেক হট হিউমিড এনভায়রনমেন্টে কাজ কম করা, সল্ট রেস্ট্রিক্ট করা, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, স্বাস্থ্যের ধ্যান রাখি আমরা, তার জন্য তা করে কিডনির স্বাস্থ্যটা ভালো হতে পারে। এবারে বিশ্ব কিডনি দিবসের মূল বার্তা হলো যে সকলের জন্য কিডনি, সুস্বাস্থ্য কিডনি এবং সকলের জন্য সুরক্ষিত কিডনি। শুধু তাই নয়, আমাদের ভবিষ্যতের জন্যও, আমাদের যখন এমার্জেন্সি আসবে, অকস্মাৎ কোনো সমস্যার সৃষ্টি হবে, তার জন্য যেমন আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং যেখানে যারা ভালনারেবল, যারা অক্ষম বা দুর্বল, তাদের জন্য কিন্তু আমাদের কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এবং পৃথিবীব্যাপী যে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া কিডনির অসুখ, মানুষের মধ্যে যে অভাবনীয় দৈন্য ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত সমস্যা, তার কিন্তু আশু নিরোধক প্রয়োজন। এবং কিডনি সমস্যা যেভাবে বাড়ছে, তার বাড়ানোর জন্য এই সমস্ত কিডনি দিবস পালন করা উচিত, এবং সমস্ত সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে সকলের মধ্যে কিডনি রোগের বৃদ্ধি এবং তার কীভাবে প্রতিরোধ করা যায় এবং কীভাবে কী করা যায় সেটাকে কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে।